আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। আমার পেছনে আপনারা সুন্দর ঝর্ণা দেখছেন, এটা হচ্ছে নায়াগারা ফলস। আর আপনারা শুনতে পাচ্ছেন দুই দিক থেকে পড়ছে, আর আপনারা নিশ্চয় এই জল পড়ার আওয়াজও শুনতে পাচ্ছেন। এখান থেকে প্রচার করাটা আমার জন্য আনন্দের ব্যাপার। আজ ঈশ্বর কি বলতে চাইছেন আমরা দেখব যাকব 5:11। যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ শেষে প্রভু কি করলেন। যারা নিষ্ঠাবান তারা ধন্য, তারা আশীর্বাদ পাবে। আপনি কি ধৈর্যশীল? আপনি পরিবারের কথা বলেন, আমি ধৈর্যশীল থাকার জন্য অনেক চেষ্টা করি কিন্তু পরিস্থিতি ঠিক থাকে না। তাদের কাজকর্ম দেখে আমার এত রাগ উঠে, কি করব, আমি ধৈর্য হারিয়ে ফেলি। ইয়োবের নিষ্ঠা ও তার ধৈর্য দেখেছেন? তার স্ত্রী তাকে নিন্দা অপমান করছিল এবং তার গ্রামের লোকেরাও তার বিরুদ্ধে কথা বলছিল, সবাই নানা রকম কথা বলছিল। তারা বলেছিল, তুমি নিশ্চয় পাপ করেছ। চারদিক থেকে চাপ আসছিল, শরীরে অসুস্থতা, শরীরটা একদম দুর্বল, কিন্তু সে সব সহ্য করলো, চুপ করে থাকলো। সে খুবই ধৈর্যশীল ছিল। ইয়োবের ব্যাপারে বাইবেল বলে, সে তার মুখের শব্দ দ্বারা কখনো ঈশ্বরের নিন্দা অপমান করেনি, পাপ করেনি। আপনার অধৈর্যতার কারণে আপনার পরিবারের লোকেরা বা আশপাশের লোকেরা সবাই আপনাকে নিয়ে বিরক্ত হয়েছে। সকল পরিস্থিতিতে যদি নিষ্ঠাবান থাকেন তখন আপনি নিশ্চয়ই আশীর্বাদ পাবেন। নিষ্ঠাবান থাকলে কি লাভ হবে আপনি এমন বলেন, কিন্তু চিন্তা করবেন না, শেষে নিশ্চয় লাভ হবে। আপনার ধৈর্য, আপনার নিষ্ঠা দেখে প্রভু প্রতিফল আপনাকে দেবেন। বিশ্বাস রাখুন, দুগুণ প্রতিফল আপনি দেখবেন। আপনি প্রার্থনা করুন, প্রভু আমাকে ধৈর্য আর নিষ্ঠা দিন, যাতে আমি ইয়োবের মতো ফল পেতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।